নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ স্বাদের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগেও আমি অনেক কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের কেকটা আমি একটু অন্যভাবে বানাবো। আজকে আমি গরম দুধ দিয়ে কেকটা বানাবো। আজকে আমি কেকটা স্টিলের বাটিতে করে পাতবো। আর দেখবেন, এই বাটি তো আপনাদের প্রত্যেকের বাড়িতে থাকে, সেই বাটিটাই করে আমি কেক পাতবো, দারুণ লাগবে। আজকে রেসিপিটা আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন, আমি এখানে দুধ নিয়েছি, তবে দুধটা ঈষৎ উষ্ণ গরম আছে, খুব গরম নেই। দুধটা আমি প্রথমে একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এখানে আজকে আমি এরকম বাটি নেবে সব কিছু উপকরণ নেব। এখানে আমি এক বাটি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও গুলে নিতে পারেন, তবে এখানে আমি এটা গরুর দুধ নিয়েছি। দুধটা প্রথমে একটা জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন, এখানে আমি এক বাটি গুঁড়ো চিনি নিয়েছি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা গোটা চিনিও করতে পারেন, তবে গোটা চিনি করলে কি হয় বলুন তো, গোটা চিনি করতে গুলতে দেরি হয়, সেই জন্য চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন, এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটো আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে ডিম দুধ আর চিনিটা ফাটিয়ে নেব। প্রায় আমি 10 মিনিট ধরে এইভাবে ফাটিয়ে নেব। এটা যত বেশি ফাটানো হবে কেকটা তত নরম আর স্পঞ্জি হবে। দেখুন, ডিম চিনি আর দুধটা আমি 10 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ময়দা, যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছি সেই একই বাটির মাপ করে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে তো কেকের টেস্টটা খুব দারুণ হয়। এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটা অনেকটা পাতলা আছে, আমার এখানে আর একটু ময়দার প্রয়োজন, তাই আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আরো হাফ বাটি ময়দা নিয়েছি, সেই ময়দাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম হবে। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। দিয়ে আমি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এবারে সবশেষে আমি দিয়ে দেবো ভ্যানিলা। এখানে আমি 1 চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি। ভ্যানিলাটা দিলে তো কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয়। ভ্যানিলাটা দিয়ে আবারও লাস্টবার আমি ভালো করে মিশিয়ে নেব সবকিছু। এবারে আমি দেখুন এরকম স্টিলের বাটি নিয়েছি। আজকের এই বাটিতে করে আমি কেকগুলো পাতবো। প্রথমেই বাটিতে আমি একটু সাদা তেল দিয়ে দেব। আমি প্রত্যেকটা বাটিতে এই সাদা তেল এইভাবে মাখিয়ে দিচ্ছি। রান্না ছিল না বাটি। দেখুন, সব বাটিগুলো আমি ভালো করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ময়দা নিয়েছি, একটু ময়দাও দিয়ে দেবো উপর দিয়ে। এইভাবে ময়দা দিলে তো কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন, সব পাটিগুলো আমি ময়দা ছড়িয়ে দিয়েছি। এবারে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। দেখুন, ব্যাটারটা কিন্তু আমি এই হাফ বাটি করে দেব, কেননা কেকটা তো আবার ফুলে যাবে। এবার আমি এই বাটিগুলো একটু ঠুকে নেব এইভাবে। এবারে আমি উনুনটা জ্বেলে দেব। আজকে আমি কেকটা এই কড়াতেই করব। আর এই কড়ার উপরে আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি কড়া স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নেব। কড়াটা আমি প্রায় 5 মিনিট ধরে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এর উপর দিয়ে এই থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কেকটা হতে মোটামুটি আমার 45 মিনিট টাইম লাগবে, তবে এর উপরে আমি টুটিফুটি দেব। আর টুটিফুটিটা এখনই দিচ্ছি না, এখনই দিলে কেকের ভিতর ডুবে যাবে। আমি প্রায় 20 মিনিট পরে খুলে আবার টুটিফুটিটা দিয়ে আবার ঢাকা দেব। প্রায় 45 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখি কেকটা হলো কিনা। ওয়াও, দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন কি দারুন ফুলেছে। দেখুন
আমি 20 মিনিট পর খুলে টুটুকুটিগুলো দিয়ে দিয়েছিলাম আর কেকটা কি দারুণ হয়েছে দেখুন। এবার কেকটা ঠিকঠাক হয়েছে কিনা আমি এরকম একটা কাঠি নিয়েছি, কাঠিটা ঘেঁটে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন কাঠিটার গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই, মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবারে কেকগুলো ঠান্ডা হোক তারপরে তুলে দেখাবো কেকগুলো কত সুন্দর হয়েছে। দেখুন কেকগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এই বাটি থেকে কেকগুলো তুলে নেব। আমি এখন ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে এই ধারগুলো আস্তে আস্তে এরকম ফাঁকা করে দেব। দেখুন এই প্লেট এবার উপর করে দেব। দেখুন পিছন থেকেও কেকটা কত সুন্দর হয়েছে, দেখুন একটুও পুড়ে যায়নি, কি দারুণ হয়েছে দেখুন। দেখুন আর কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, দেখা পাচ্ছেন তো কেকগুলো কত সুন্দর হয়েছে। দেখুন কেটেও দেখাচ্ছি কেকগুলো ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেক। দেখলেন তো সব কেকগুলো কত সুন্দর উঠে গেছে আর কি দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে আমার মতো করে এইভাবে বাটি কেকটা ট্রাই করবেন, দেখবেন দারুণ হবে আর টেস্টও দুর্দান্ত হয়। আর যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।